হ্যালো ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তৈরি করতে হয় গামিং পাখা বা গামিং ফ্যান। তো আসুন জেনে নিই আমাদের এই গামিং ফ্যান তৈরি করতে কি কি প্রয়োজন হবে। প্রথমত আমাদের প্রয়োজন হবে একটি পাখা, দেখতে পাচ্ছেন পাখাটিকে। এটি সিপিও কুলার হিসেবে বা পিসি কুলার হিসেবে ব্যবহার করা হয়, গরম বাতাসকে বাইরে বের করা এর মূল কাজ। একটি পাখা লাগবে, আমাদের লাগবে এলইডি, দেখতে পাচ্ছেন এটি একটি এলইডি লাইট, এটি আমাদের লাগবে। আমাদের লাগবে গ্লুগান, গ্লুগান দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের লাগবে সুপার গ্লু এবং সর্বশেষে লাগবে চিপসের প্যাকেট। এটি হচ্ছে একটি চিপসের প্যাকেট। তো আসুন তৈরি করে ফেলি আমাদের আজকের গামিং পাখাটি। প্রথমত আমরা এই চিপসের প্যাকেটটিকে, এই যে আমাদের পাখাটি দেখছেন, এই পাখার প্রতিটি যেই পাখা রয়েছে এই পাখাগুলোর মাপে চিপসের প্যাকেটগুলোকে কেটে নেব। তো আসুন কেটে নেই চিপসের প্যাকেটটিকে পাখার মাপ অনুযায়ী। দেখুন আমরা চিপসের প্যাকেটটিকে পাখার মাপ অনুযায়ী কেটে নিয়েছি, প্রতিটি পাখার মাপ অনুযায়ী আমরা চিপসের প্যাকেটগুলোকে কেটে নিয়েছি। দেখুন আপনারা, এবার আমরা এই পাখাগুলোতে এই চিপসের প্যাকেটগুলোকে সুপার গ্লু এর সাহায্যে বসিয়ে দেব, এই দিক করে। এই আয়নার মতো দিকটি যেটি রিফ্লেকশনের কাজ করবে, এই দিকটিকে আমরা এই পাখার এই মাপ অনুযায়ী সুপার গ্লুর সাহায্যে প্রত্যেকটি পাখায় বসিয়ে নিব। চলুন বসিয়ে নেই প্রত্যেকটি চিপসের প্যাকেটকে পাখার প্রত্যেকটি জায়গায়। দেখুন আমরা লাগিয়ে ফেলেছি চিপসের যে টুকরাগুলো, সেগুলো আমরা প্রতিটি পাখায় লাগিয়ে নিয়েছি, প্রতিটি পাখায় আমরা লাগিয়ে নিয়েছি। দেখুন আমরা প্রত্যেকটি পাখায় লাগিয়ে নিয়েছি। এবার আমরা এলইডিগুলোকে বসাবো। এলইডিগুলো বসানোর জন্য আমরা পাখার দুই পাশে দুটো ছিদ্র করে নিব। এই দেখুন, এই আমি ছিদ্র অলরেডি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো, দুই পাশে আমরা দুটো ছিদ্র করে নিব। এই যে ছিদ্র করে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে আমি ছিদ্র করে নিয়েছি, এই যে আমার ছিদ্রগুলো, এই যে ছিদ্র আমার, এই যে ছিদ্র, আমি ছিদ্র করে নিয়েছি। এখানে আমরা এলইডিকে বসিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দেবো। এই যে আমাদের গ্লুগান। তো আসুন আমরা এলইডিগুলোকে বসিয়ে নিই। তো ভিউয়ার্স, আমরা যে এলইডিটি আমরা ফ্যানে লাগাবো বলছিলাম, সেই এলইডি বানানোর জন্য আমরা প্রথমে বলছিলাম আমরা দুইটি এলইডি ইউজ করব, কিন্তু না, আমরা আসলে চারটি এলইডি ইউজ করেছি, কারণ আলোটা খুব কম আসে সেজন্য চারটা এলইডি ইউজ করেছি। আর চারটা এলইডি ইউজ করার জন্য আমাদের ফ্যানের আলোটা আরও ভালো হয়েছে এবং ফ্যানটা দেখতে আরও সুন্দর হয়েছে। তো আমরা এলইডিগুলোকে যেভাবে সাজিয়ে নিয়েছি, প্রথমত একটি এলইডিকে আমরা দুটো এলইডি সিরিজে নিয়ে যেয়েছি, একটির পর আর একটি, পজিটিভ নেগেটিভ কানেকশান এবং পজিটিভ নেগেটিভ সিরিজ করে নিয়ে 1K মানের, মানে 1 kΩ-এর একটি রেজিস্টার লাগিয়ে নিয়েছি, যেন 12 ভোল্ট এলইডিগুলো না কেটে যায়। আর আমাদের ফ্যানটি যেহেতু 12 ভোল্টের, সেহেতু আমরা এটিকে 12 ভোল্টের জন্যই প্রস্তুত করেছি। তো এলইডিগুলোকে আমরা গ্লুগানের সাহায্যে আমাদের যে ছিদ্র ছিল ছিদ্রগুলোতে লাগিয়ে নিয়েছি। এই দেখেন আপনারা, আমাদের ছিদ্রগুলোতে আমরা এলইডিগুলোকে বসিয়ে দিয়েছি। এই যে এখানে একটি দুইটি এবং এখানে একটি দুইটি, মোট চারটি এলইডি আমরা এখানে বসিয়ে নিয়েছি। এই যে আমাদের ফ্যানটি বসিয়ে আমরা যে কানেকশনের সাহায্যে করে নিয়েছি, এই যে 1K রেজিস্টার দিয়ে নেগেটিভটি নেগেটিভে, 12 ভোল্ট DC পাওয়ারের নেগেটিভে, এবং পজিটিভটি পজিটিভে। দেখেন আমাদের ফ্যানটি, আমাদের ফ্যানটি প্রস্তুত। তো আমরা এটাকে আপনাদের সামনে চালিয়ে দেখাবো। তো ফ্যানটিকে আমরা চালিয়ে দেখাচ্ছি, দেখেন একদম গামিং পাখার মতো দেখতে অরিজিনালি গামিং পাখার মতো
লাইট থাকার কারণে হয়তো একটু কম আলো আসছে, তো লাইট নিভালে লাইটটি আলো কমিয়ে দিলে আর একটু বেশি দেখা যাবে। তো আমরা লাইটটির আলো নিভিয়ে দেবো একটু কিছুক্ষণ পর। তো দেখুন আমাদের এলইডি ফ্যানটাকে একদম অরিজিনাল দাম। তো এই যে আমরা লাইট একটু অন্ধকার করে নিয়েছি, তারপর দেখুন আমাদের ফ্যানটিকে একদম গামিং এর মতো দেখতে। এই দেখুন দেখছেন ফ্যানটি, চারটি এলইডি ইউজ করেছি আমরা। তো তৈরি হয়ে গেল আমাদের গামিং ফ্যান বা গামিং পাখা, যাই আপনারা বলেন না কেন, বা সিপিও কুলার বা কুলিং ফ্যান। তো তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আই পাশে থাকা বেল আইকনটি চাপে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।